ওয়েলকাম টু আমি পড়ি। আজকে আমি একটা ঘরোয়া উপায় বানাবো যেটাতে বাচ্চাদের জন্য, বাচ্চাদের গায়ে যে সান ট্যান হয় রোদে ঘোরাঘুরি করলে, সেটাকে ঘরোয়াভাবে কিভাবে দূর করা যায় সেটার জন্যই আমি এটা ভিডিওটা বানিয়েছি। এইটার জন্য লাগবে দই, বেসন আর অল্প একটু হলুদ এবং মধু। মধুটা যদি একদম খাঁটি মধু পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, না পাওয়া গেলে যেমন মধু হাতের কাছে থাকবে সেটা দিলেই চলবে। তো সমস্ত উপকরণগুলোই হচ্ছে ভীষণ ঘরোয়া এবং এতে কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ এই বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু দেওয়া সেই জন্য একটু সাবধানেই সব কিছু ব্যবহার করা হয়। আর যে হলুদটা ব্যবহার করা হবে সেটা একদম সামান্য পরিমাণ দেওয়া হবে। ঘরের যে কাঁচা হলুদ বলে যেটাকে, সেই যদি হলুদ পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, না পাওয়া গেলে এমনি নর্মাল হলুদই ব্যবহার করা যাবে। আর আমি যে মধুটা ব্যবহার করছি সেটা একদম খাঁটি মধু, এটা আমাকে একজন অবশ্য দিয়েছেন, তিনি তার বাড়িতে মৌচাক হয়েছিল তো সেখান থেকে এই মধুটা তিনি পান, তো আমাকে দিয়েছেন, তো আমি যেহেতু খাঁটি মধুই পেয়েছি তো খুবই অল্প পরিমাণে একটু মধু নিয়ে তারপর এটাকে ভালো করে মেশাতে হবে। ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে পেস্টটা তৈরি হলো এটা অবশ্য ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, বড়দের ক্ষেত্রে পরিমাণগুলো আর একটু বেশি বেশি লাগবে, ছোটদের ক্ষেত্রে অল্প অল্প করে নিলেই হবে। এবং শুধু মুখ না, সারা হাতে পায়ে গায়েও মাখতে পারে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। আমি আমার মেয়ের জন্য এই পেস্টটাই ব্যবহার করি, কারণ ওদের তো এখন কোনো আর্টিফিশিয়াল কিছু দেওয়া তো চলে না, সেই জন্য যখনই কোনো প্রয়োজন দরকার পড়ে মনে হয় তখনই আমি এটা একটু ব্যবহার করি। আর যেহেতু এখন সবাই স্কুলে যাচ্ছে তো এখন তো আরোই ছোটদের ক্ষেত্রে গায়ে রোদে পোড়ার একটা যে ব্যাপার সেটা থাকেই, তো সেক্ষেত্রে এটা খুব ভালো ফল দেয়, সবাই ব্যবহার করে দেখতে পারেন। প্রথমে মুখটাকে আগে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে নেওয়ার পরে একটু মুছে নিয়ে তারপরে ওটা হালকা করে লাগাতে হবে, বেশি মোটা প্রলেপ দেওয়া যাবে না কারণ যেহেতু বাচ্চা, সেজন্য হালকা করে একটু প্রলেপ লাগিয়ে দিতে হবে। শুকিয়ে গেছে ভালো করেই, তো এইবার আমি একটা রুমাল জলে ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে ওটাকে মুছে নেব, মুছে নেওয়ার পরে আবার রুমালটাকে জলে ভেজাব, ভিজিয়ে ভালো করে মুছে নেব। ভালো করে মুছে নেওয়ার পরে পার্থক্যটা তখনই মোটামুটি একটু দেখা যাবে, সত্যি খুব ভালো কাজ দেয়। আপনারাও আপনাদের বাচ্চার উপর এটা করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এটুকুই, ধন্যবাদ।